আজ একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ভাষার জন্য যারা জীবন দিয়েছে সালাম রফিক জব্বার প্রত্যেক ভাষা শহীদদের প্রতি আমার শ্রদ্ধা ভাষার প্রতি সম্মান রেখে স্বরচিত একটি কবিতা পাঠ করছি দীপ্ত চেতনা মাগো তুমি কেমন আছো তুমি কাদ তুমি কেদো না মা আমার মতো কত ছেলে দেশের জন্য প্রাণ দিয়েছে ভাষার জন্য প্রাণ দিয়েছে চেয়ে দেখো মা তোমার ছেলেরা এই দেশের জন্য জীবন দিয়েছে বলেই আমি তোমায় মা মা বলে ডাকি তুমি শুনতে পাও না মা এই একুশেতে আমাদের মৃত্যু নয় আমরা তো তোমার ভাষা হয়ে জন্মেছি মাগো তোমার কোলেই একুশেলেই মা আমরা প্রাণ ফিরে পাই দীপ্ত হই অপার স্বাধীনতায় মা মা তুমি ছাড়া আর কে দেবে বলো এই সুধা এই রূপ এই রস এই মাটির মা মা সোধা গন্ধ কে দেবে সন্তানের রক্তের রক্ষরে মা ডাকার বিশ্বময় অধিকার মা তুমি আজ বিশ্বের অধিকার তোমার একুশ আজ বিশ্বের বাতিঘর ছড়ায় দুটি সর্বত্র সালাম বরকত রফিক জব্বারের পথ ধরে আসাদ মতিউর রক্ত দিয়ে স্বাধীনতার পথ দেখিয়েছে এইভাবেই মা তোমার ছেলেরা রক্তিম পলাশের সূর্য বার বার ছিনিয়ে এনে তোমার পদচারণ ভরিয়ে দেবে তুমি তুমি রাজমহিউষীর মতো চির গৌরবোজ্জ্বল আচল পেতে হায়না বর্গি আর পাখিদের দাঁড়ানো গল্প শোনাবে তোমার দুটি ছড়ানো মুক্ত হাসি প্রাণ ভরে স্বস্তি পাবে মা তুমি আর কেদো না তুমি আশীর্বাদ করো মা তোমার জন্য জীবন দেয়া মুক্তিকামী তোমার শত কোটি সন্তানদের